আসসালামু আলাইকুম, আলিফা স্টাডিতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো স্পাইসি গার্লিক মাশরুম। যারা মাশরুম খেতে পছন্দ করেন, সেই সাথে স্পাইসিটাও পছন্দ করেন, তাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লাগবে আশা করছি। চলুন দেখে নিই মূল রেসিপি। আজকে গার্লিক মাশরুম তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ক্যানের মাশরুম। এটা ওজনে আছে 400 গ্রাম লেখা, কিন্তু দেখা যায় পানি ছাড়া এর যে মাশরুমটা আছে সেটার ওজন হয় 200 থেকে 250 গ্রামের মতো। তো আমি এটাকে খুলে আবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবং ক্যানের মুখটা খুলে নিয়েছি। এবার মাশরুমগুলোকে এখানে ঢেলে দিচ্ছি। এখানে যে পানিটা আছে সেটাকে আমি ফেলে দেব এবং এটাকে খুব ভালোভাবে 3 থেকে 4 বারের মতো ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নেব। আমি খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে মাশরুমগুলোকে ওয়াশ করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভিজিয়েও রাখতে পারেন। এবার আমি এটাকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন। তো আমি একইভাবে সবগুলো মাশরুমকে এভাবে কেটে নিচ্ছি। গুলি মাশরুম কাটা হয়ে গেছে, এবার চলে যাই মূল রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। এবার বাটারটাকে আমি গলিয়ে নেব। বাটারটা খুব ভালোভাবে গলে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ মিহি কুচি করা রসুনের কুচি। এবার আমি মিহি কুচি রসুনটাকে 1 থেকে 2 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভাজার পর একটা বড় শুকনা মরিচ আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার রসুন এবং মরিচটাকে আমি একদম বাদামি করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন। রসুনটা বাদামি হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা মাশরুমগুলি। মাশরুমগুলি দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের মতো মাশরুমগুলিকে এরকম ভাবে একটু ভেজে নেব, যাতে এর মধ্যে যে পানিটা আছে সেটা শুকিয়ে যায়। মাশরুমটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচের মতো সয়া সস। আপনারা চাইলে এই সময়টায় এখানে 1 চা চামচ টমেটো ক্যাচাপও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচ। আপনারা যদি ঝালটা খেতে কম পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন। আমি টমেটো ক্যাচাপটা অ্যাড করছি না, আপনারা যদি পছন্দ করেন সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। আমার পছন্দ না তাই আমি দিচ্ছি না। এবার আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে একটু ভেজে নেব। এটাকে খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই যেহেতু এটা ক্যানের মাশরুম। পরিশেষে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু সয়া সসে লবণ আছে তাই লবণটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন। তৈরি হয়ে গেছে স্পাইসি গার্লিক মাশরুম। আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। এবার চুলাটাকে আমি বন্ধ করে গরম গরম পরিবেশন করব স্পাইসি এই গার্লিক মাশরুমটা। যারা চটপটা খেতে পছন্দ করেন আশা করছি আজকের এই রেসিপিটা তাদের অনেক ভালো লাগবে। বাইরে থেকে চড়া দামে না কিনে বাসায় তৈরি করে ফেলুন স্বাস্থ্যকর উপায়ে এই গার্লিক মাশরুম। আমার আজকের এই রেসিপিটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে করে দেবেন। আর অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে রেসিপিটি শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর আরও অনেক আপডেট আপনারা পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।